ঘরে দেখা উপকরণ দিয়ে কিভাবে গরুর মাংস দিয়ে ঝরঝরে ভাবে খিচুড়ি রান্না করবেন সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে আমি আমি চলে আসছি চ্যানেল থেকে এখানে একটা কিছুটা বলে গরুর মাংস নিয়েছি আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি তো এগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে একেবারে ছোটো ছোটো সাইজ করে কিন্তু আমি কেটে নিয়েছি আর এগুলোকে কিন্তু এখন আমি মাখাবো মশলা দিয়ে তো এই প্রথম পর্যায়ে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে প্রথমে আমি আদা দিয়েছি তারপর কিন্তু রসুন বাটা দিয়ে দিয়ে আর এরপরে কিন্তু আমি এক বাটির মতো কুচি দিব আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়ে আমি এক এক করে কিন্তু গুঁড়া মশলাগুলো ইউজ করব। আপনারা চাইলে কিন্তু মশলা একটু কম বেশি দিতে পারেন আমি সঠিক পরিমাপটা বলতে পারছি না তো এখানে আমি দুটো তেজপাতা দুটো দাঁড়াচ্ছি না এলাচ দিয়ে দিলাম এগুলো দিয়ে দিয়ে আমি এই পর্যায়ে কিন্তু গুঁড়ো মশলা অ্যাড করবো তো প্রথমেই আমি এখানে দুই চামচের মতো কিন্তু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি প্রথমে আমি এক চামচ দিয়ে দিলাম আর তার পরবর্তীতে কিন্তু আমি আর এক চামচ মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি আপনার আপনাদের স্বাদ মতো কিন্তু মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন তারপরে কিন্তু আমি এখানে হলুদের গুঁড়ো অ্যাড করছি এখানে আমি প্রায় এক চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো নিয়েছি তো এগুলো দিয়ে দিয়ে আমি কিন্তু এখন উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনার স্বাদ মতো দিবেন এরপর যে আমি কিছুটা কাঁচা জিরে অ্যাড করছি এখানে আমি হাফ চামচ থেকে একটু বেশি কাঁচা জিরে নিয়েছি এগুলো গুঁড়ি করে নিয়েছিলাম তো তারপরে কিন্তু আমি এখানে একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করব এখানে আমি কিছুটা ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি যতটুকু দরকার আর কি ততটুকুই আমি অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দর মতো কিন্তু মশলাটা দিয়ে দিবেন আর উপর থেকে আমি কিছুটা সয়াবিন তেল অ্যাড করছি সয়াবিন তেল দিয়ে তারপর কিন্তু আমি এবার হাতে মেখে এটাকে মাখব তো হাতে মেখে এভাবে রান্না করলে কিন্তু দেখবেন যে অনেক বেশি সুন্দর একটি স্মেল আসে যতটা আপনি কষিয়ে রান্না করবেন তার থেকে কিন্তু বেশি এখানে অনেক বেশি স্মেল পাবেন আর এভাবে রান্না করলে কিন্তু এমনিতেও স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো আমার মাখাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর লাগছে মাখাটা তো আমি এই পর্যায়ে একটা কড়াইতে কিন্তু মাংসগুলোকে আমি দিয়ে দিয়েছি আর মাংসের ভিতরে যতটুকু পানি ছিল সেই পানিটা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু বেরিয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের ভিতরে যতটুকু পানি ছিল সেই পানিটুকু সম্পূর্ণটাই বেরিয়ে এসেছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করিনি তো কিছুক্ষণ আমি রান্না করার পর দেখেন আমার ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর আমার মাংসগুলো কিন্তু একটু হালকা হালকা করে কিন্তু সেদ্ধ হয়ে আসছে তো এটাকে আমি আর ভালোভাবে সেদ্ধ করার জন্য যতটুকু পানি আছে সবটুকু পানি কিন্তু আমি টানিয়ে ফেলবো আমি কিন্তু এখানে কোনো রকমে এক্সট্রা পানি ইউজ করিনি আপনার যদি মনে করেন যে মাংসটা সেদ্ধ হয়নি তাহলে কিন্তু আপনারা অ্যাড করে দিতে পারেন তো পর থেকে আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচামুচা দিয়ে দিবেন আর এদিকে দেখেন আমার ঝোলটা কিন্তু একেবারে মাখামাখা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি আর কিন্তু মুগ ডালটাকে আমি এখন একটু হালকা করে একটু ভেজে নিব যাতে করে একেবারে মুগ ডালটা পুড়ে না যায় হালকা হালকা যখন স্মেলটা চলে আসবে তখনই কিন্তু আমি এটাকে তুলে নিব তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে আমি হাফ কাপ নিয়েছি মসুরির ডাল আপনার চাইলে কিন্তু মসুরি ডাল নাও ইউজ করতে পারেন তাই মসুরি ডালে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু আমি মুগ ডালটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একেবারে লালচে করে ভাজতে যাবেন না হালকা হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তখনই কিন্তু মুগ ডালটাকে নামিয়ে নেবেন না হলে কিন্তু দেখবেন যে লালচে লালচে হয়ে গেলে কিন্তু পুরোপুরা একটা কালার চলে আসবে তো এই পর্যায়ে হলো আমি মসুর ডাল আর মুগ ডালগুলোকে একটা পাত্রে নিয়ে এগুলোকে আমি খুব সুন্দর করে কিন্তু এগুলো কচলে কচলে ধুয়ে নিব দু তিনবার পানি চেঞ্জ করে চেঞ্জ করে কিন্তু আমি এগুলোকে ধুয়ে নিব আর এটাকে আমি ত্রিশ মিনিটের মতো কিন্তু ভিজিয়ে রাখবো যাতে করে মুগ ডালটা ফুলে ওঠে আর সেদ্ধ হতে অনেকটা বেশি সময় না লাগে এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু দেখবেন সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না তো এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু হাতের সাহায্যে এই ডালগুলোকে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিচ্ছি আর দেখেন কতটা ময়লা পানি বের হয়েছে তো এই পর্যায়ে আমি এখানে দেড় কাপের মতো পোলার চাল নেবো আমি যেহেতু এক কাপ নিয়েছি ডাল তো সেই জন্য আমি দেড় দেড় কাপের মতো কিন্তু আমি এখানে পোলার চাল নিব তো পোলার চালগুলোকে কিন্তু আমি সেমভাবে কিন্তু পানি চেঞ্জ করে চেঞ্জ করে কিন্তু পোলার চালটাকে ধুয়ে নিব আর তারপর কিন্তু ডাল চাল সব কিছু একসাথে মিক্স করে আমি কিন্তু একটা ঝাঁপিতে করে এটাকে পানি ঝরা দিয়ে দিব আর এভাবে কিন্তু অনেক একটা সময় ভিজিয়ে রাখলে দেখবেন তাড়াতাড়ি করে কিন্তু ফুলে ওঠে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব সবকিছু একসাথে করে কিন্তু কিছুক্ষণ আমি এখানে ভিজিয়ে রাখবো আর তারপরে কিন্তু একটা চাল নিতে আমি এটাকে খুব সুন্দর করে কিন্তু চেলে নিব আর তারপর কিন্তু পানি ঝরা দিয়ে দিব তো এখানে আমি পানি ঝরা দিয়ে দিয়েছি একটা ঝাঁপিতে করে পানি ঝরাটা দিয়ে দিলে পানিটা যখন ঝরে যাবে তখন কিন্তু কিছুইটাও ধর্ঝড় হবে তো এইখানে আমার মাংসটা একেবারে পুরোটাই কিন্তু কষানো হয়ে গিয়েছে আর মাংসটা কিন্তু একেবারে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি এই যে আগে থেকে যে চালগুলো আর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই চাল ডালগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর এগুলো দিয়ে দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ এই মাংসের সাথে কিন্তু কিছুক্ষণ রান্না করব তো আপনার চাইলে কিন্তু পোলাওটাকে পোলাও ডালটাকে আলাদাভাবে কিন্তু রান্না করে তারপর কিন্তু সে তার মধ্যে কিন্তু চাইলে কিন্তু মাংসটাকে দিয়ে দিতে পারতেন তবে আমি এভাবে সহজ করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনাদের সময়টা অনেকটাই বেঁচে যায় তো এখানে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু এটাকে নেড়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুরো চাল ডালের সাথে মিশে যায় তো সেই জন্য কিন্তু আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো কিন্তু এভাবে করে কিন্তু অল্প আছে কিন্তু রান্না করছি আর এখানে আমি কিছুটা গাজর কিউব কিউব করে নিয়েছিলাম সেই গাজরগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন গাজরটা দিলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে তো আমি গাজরগুলোকে দিয়ে দিয়েছি আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন তো আমি যেহেতু আমার ভালো লাগে গাজর খেতে খুব তাই কিন্তু আমি গাজরটাকে এখানে দিয়ে দিয়েছি এবারে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু এটাকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ আর তারপর কিন্তু আমি যতটুকু চাল আর ডাল দিয়েছি আর ডাবল আমি কিন্তু গরম পানি করে নিয়েছিলাম আর সেই গরম পানিগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ধরুন আপনি এক কাপ চাল নিয়েছেন এক কাপ চালের জন্য কিন্তু আপনি দুই কাপ পানি নেবেন তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে পানি নিয়েছি তো পানিটা কিন্তু আমার অনেকটা টেনে এসেছে আমি এখন একটু উল্টে পাল্টে ভালোভাবে রান্না করে নিচ্ছি আর চালটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তো আমি আর কিছুক্ষণ রান্না করবো তারপর তারপর এখানে কিন্তু আপনারা অল্প আছে রান্না করবেন একেবারে অনেক বেশি তাপ দিবেন না তাহলে দেখবেন যে পানিটা টেনে গেছে কিন্তু চালটা কিন্তু সেদ্ধ হয়নি তো সেই সেই জন্য কিন্তু আপনারা অল্প আছে রান্না করবেন আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু একেবারেই টেনে গেছে একটু হালকা হালকা পানি রয়ে গেছে আর চাল ডালগুলো কিন্তু পুরোপুরি কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে আর এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু দমে রেখেছিলাম তো দম দমে যখন রেখেছি পানিটা কিন্তু পুরোটাই একেবারে টেনে গিয়েছে আর আমার রান্নাটাও কিন্তু একেবারে হয়ে গিয়েছে আমি এখন একটু উল্টে পাল্টে রান্না করে একটু নেড়েছে নিচ্ছি তারপরে আমি একটু ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রাখবো আর ঢেকে রাখার পরবর্তী কিন্তু দেখেন মাংসের খিচুড়িটা কিন্তু একেবারে রেডি আর এরকম খিচুড়ি কিন্তু আপনারা ঘরে বসেই কিন্তু রান্না করতে পারবেন এতে কিন্তু কোনো রকমের ঝামেলা আপনাদের হবে না তো এটা ছিল আমার খিচুড়ির একটা ফাইনাল লোক তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই বল আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক দিয়ে দিবেন